গুড মর্নিং সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটি উক্তি নিয়ে হাজির হয়েছে যে উক্তিগুলি আপনার জীবন বদলে নিতে পারে তো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করোনা নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো নাম্বার 2 মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে নাম্বার থ্রি যখন তোমার পকেটে বর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেটে টাকা থাকবে তখন বাক্য সবার দ্বারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপদাসে করে আসে না ডেকে আনতে হয় তুমি হাসলে সবাই তোমার সাথে আসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য মনে যখন একটা প্রবল আনন্দ একটা প্রেমের সঞ্চার এতক্ষণ মানুষ মনে করে আমি সব পারি তখন একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া উঠে ওখানটাই পৃথিবীর মধ্যে সকলে হচ্ছে বড় চোর যে স্বয়ং ভগবানের সামগ্রী নিজের বলিয়া দাবি করিতে কুণ্ঠিত হয় না আনন্দের বাক করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম নিজেকে নিজের কাজে নিজের সুখে একটি অভিমান আছে এক তীব্র বেদনা যে কোনো তীর বহন গ্রহণ করে না যে কথাকে আমরা রূপে গ্রহণ করি তাতে আমাদের দুঃখে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে বন্ধুত্বের সংখ্যার উপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না বরং এটি বন্ধুত্বের বিশ্বাস ও পছন্দের উপর নির্ভর করে আমরা মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই সেই জন্যই বন্ধুকে চাই আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটাই সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটাই সুখী হতে পারি না আমাদের রহস্যময় তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সুন্দরযময় জিনিসগুলো হল শিল্প বিজ্ঞান এবং বন্ধুত্ব